নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো এখন সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম আর সকাল বলতে ফার্স্ট সকাল ভিডিও করতে পারছি না কারণ ছেলের স্কুল মানে কাজ শেষ না হতেই ছেলেকে ঘুম থেকে তোলানো রেডি করা খাওয়ানো সব কিছু শুরু হয়ে যাচ্ছে তো চলো ভিডিওটা এখন থেকেই স্টার্ট করছি তোমরা সবাই দেখতে থাকো আর যে সমস্ত বন্ধুরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটা তো আমি জানি না তো তোমরা কমেন্টে জানিও কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো আর ভিডিওটা যখন দেখতে শুরু করেছো তখন প্লিজ একটা লাইক করে দিও একটা লাইক করতে তো আর তোমার আমার কিছু যাবে আসবে না বলো কিন্তু তুমি যদি একটা লাইক দাও আমার চ্যানেলটা ভালো হবে তাই না তো প্লিজ একটা লাইক করে দিও আর বিছানাটা তুলেছিলাম পরশু তুলেছিলাম তারপরে ছেলে আবার কালকে রাত্রে একটুখানি খাবার নিয়ে উঠেছিল মুড়ি টুড়ি নিয়ে উঠেছিল তো পড়েছিলো তারপর আবার ঝেড়েও নিয়ে রাত্রে পেতেছিলাম কিন্তু তবু একটুখানি পাল্টেই দিই আর ওপাশে পাশে দেখো জানালাটা খুলে দিয়েছি ও পাশটা মানে আমাদের ওই দিকটা হচ্ছে গোয়াল ঘর মানে গরু থাকে ওই ঘরে গোয়াল ঘরটা দেখা যাচ্ছে আর ফ্যান দিয়ে ঘরে কাজ করছি তো ভালোই লাগছে কিন্তু যেই বাইরে যাব তখন বুঝবো যে গরম কতটা আর এই দেখো বাইরেটা দেখাচ্ছে দেখো ওই যখন ফাঁকা ছিল তখন আমার এই জানালাটা সব সময় খোলা থাকতো আর এদিক দিয়ে অনেক বাতাস আসতো কিন্তু এখন আর সেটা আসে না আর ওই দেখো পাখিটা ওখানে খুলে রেখেছি কারণ ওটা পরিষ্কার করবো আর এই যে আমার ভাঙা ভাঙাচোরা শোকেশটা ছেলে আয়নাটা ভেঙে দিয়েছিল সেটা আর লাগানো হয়নি আর এগুলো তোমাদেরকে কখনো দেখায় না এগুলো আমার এখানেই থাকে এমনভাবে মাঝে মাঝে এগুলো নামিয়ে একটু পরিষ্কার করে আবার তুলে রাখি কারণ ওই শোকেশের মধ্যে থাকলে আমার ছেলে খালি টেনে টেনে বের করে সেই কারণে আমি ওই উপরে তুলে রেখেছি বাচ্চা মানুষ বুঝতেই পারছো আর এই দেখো আমার ঘরের এই যে মানে ছোট্ট ঘরটা আমার জিনিসপত্রতেই ঠাসা একটু যে মানে শোয়া হবে মেঝেতে বা কিছু তেমনটা হয় না ওই বারান্দাতেই মানে সব কিছু আর ঘরের মধ্যে ঘুমন এর বাইরে আর কিছু নেই একটা সত্যি কথা কি জানো প্রত্যেকটা মানুষেরই মনের কিছু কথা থাকে কিছু দুর্বলতা থাকে কিন্তু মজার ব্যাপারটা হলো নিজের দুর্বল জায়গাটা না নিজের কাছে রাখো কখনো কাউকে বলো না মানে মানুষ থেকে শেখে বলে না ঠিক সেই রকম ব্যাপারটা হয়েছে নিজের দুর্বলতা তো যদি থাকে সেই কথা তুমি কাউকে বললে তারপরে দেখবে সময় সুযোগ বুঝে সেই মানুষটাই তোমার ওই দুর্বল জায়গায় আঘাত করবে সেই কারণেই নিজের দুর্বলতা নিজের মনের কথা সব কিছু নিজের কাছে রাখাই ভালো কেজে তোমার আপন আর কে পর সে তুমি বুঝতে পারবে না তবে হ্যাঁ যখন ছাকা খাবে তখন বুঝবে তো বলে না না ঠেকলে শেখে না তো ঠেকেই শিখতে হয় শেখার কোনো বয়স নেই অনেক কিছুই শিখছি অনেক কিছু শিখবো আগামীতেও চলো এসব কথা বলে লাভ নেই রান্নাবান্না শুরু করলাম আর আজকে রান্না শুরু হয়েছে আমার পনে এগারোটার সময় রান্না বসালাম কারণ কি তো সকাল থেকেই প্রদ্যুৎ বাড়িতে ছিল না যে কারণে আমার রান্নাবান্নার এত দেরি আর শাশুড়ি মাও বাড়িতে পুজো টুজো করছিল তো দোকানের দিকটা সকালে আমাকেই দেখতে হলো আর তার মধ্যে রান্নাবান্না করতে দেরি বললাম দোকানে ছিলাম বলে রান্না বসাতে দেরি হলো আর ওই যে দেখলে শাক পাতাগুলো ওগুলো সব অম্বুবাচির জন্য রান্না করতে পারিনি সেই কারণেই শুকিয়ে গেছে গরম চা তেঁতো শাক তো তার মধ্যেই যতটুকু পেয়েছি একটু কেটে বেছে নিয়ে রান্নাটা বসিয়ে দিয়েছি আর আমার ছেলে দেখছো আমার ছেলে হচ্ছে হাতে পায়ে লক্ষ্মী বুঝতে পারছো গেঞ্জিটাকে কিরম করে মানে খোলার চেষ্টা করেছে যখন পারেনি তখন ওভাবেই রেখে দিয়েছে তো কোনো সময় একটু চুপ করে থাকতে পারে না চুপ করে বসতে পারে না ও সারাক্ষণ খালি ছটপট ছটপট করতেই থাকে এই দেখো তো যে সমস্ত বন্ধুরা এখন পর্যন্ত ভিডিওটা দেখছো তারা অবশ্যই একটা লাইক করে দিও আর একটু কমেন্ট করে যে তো অনেক বড় কমেন্ট করতে বলছি না আমি ছোটো ছোটো কমেন্ট করে যে পুরো ভিডিওটার মধ্যে যে কোনো একটা অংশ তো তোমাদের ভালো লেগেছে তো যতটুকু অংশ ভালো লেগেছে ততটুকুই বলো আর যদি ভালো নাও লেগে থাকে সেটাও কমেন্টে জানিও কিন্তু একটা লাইক কমেন্ট অবশ্যই করে যেও আর মিনিমাম একটা ওয়াচ টাইম দিয়ে যেও যারা ভিডিও বানাও তারা তো জানো একটা ভিডিও করতে কতটা কষ্ট হয় তো এই যে দেখো রান্না রান্নাবান্না এই তেতো শাক চাটনি ঘন্ট আর মাছের ঝাল রান্না বসাতে যখন দেরি হয়ে যায় স্নান দান করাও দেরি এখন বাজছে আড়াইটে আড়াইটের সময় আমি স্নান করে উঠলাম আর দেখছো আকাশের দিকটা একবার দেখো কেমন চকচক করছে যেন শরৎকালের আকাশ এখন তো আষাঢ় মাস চলছে এটা এখন তো বর্ষাকাল বর্ষার নামগন্ধ তো নেই আর কি রৌদ্রের তাপ মানে বিকেল হয়ে যাচ্ছে সন্ধে নামবে তার আগেও রৌদ্র থেকেই যাচ্ছে আর এই যে এইদিকে দেখো ছায়া ছায়া পড়ে গেছে কারণ আমার দেরি হয়েছে যেহেতু স্নান করতে সেই কারণেই ছায়া ছায়া পড়ে গেছে ও পাশটাই একটু রৌদ্র আছে কিন্তু ওই দিকটাও এক মানে ওই আধা ঘন্টার মধ্যে ছায়া পড়ে যাবে আমাদের বাড়ির পাশে যেহেতু গাছ আছে ওই পাশটাই। সেহেতু ছায়াটা একটু তাড়াতাড়ি পরে আর ছায়া পড়লেও অসুবিধে নেই তবুও জামা কাপড় যেগুলো মেলেছি সবই শুকিয়ে যাবে এর থেকেও যদি পরে মেলতাম তবুও শুকিয়ে যেত আমার না এমন আকাশ দেখতে বেশ ভালো লাগে কিন্তু কি বলতো আকাশের দিকে তাকিয়ে একটু হাফ ছাড়ছি আসলে আমরা তো চাষি ঘরের বউ মানে আমি ঘরের মেয়ে চাষি ঘরের বউ সেই হিসেবে এগুলো একটু মানে মনে খট করে বাঁধে আর কি তো এমন আকাশ এমন রৌদ্র মানে রৌদ্রের তাপে এত রৌদ্রের তাপ তার উপর এক ফোটা বৃষ্টি নেই যে জন্য মানে মাঠে আমাদের যে জমিতে ফসল সেগুলো শুকিয়ে যাচ্ছে এবার এসে যখন বলছে তখন শুনতে তো খারাপ লাগছে বলো আনারসটা বর সকালেই নিয়ে এসেছিল কিন্তু কি বলো তো ওই যে বললাম রান্না শুরু করলাম পনেরো এগারোটার সময় আর এটা কেটে বেছে কখন দেব বলো সেই কারণে আর সকালে হয়নি এখন সন্ধ্যের সময় দিচ্ছি বর খেয়ে যাবে নিজের কাজে দুধ দিয়েছে সেটা দিতে যাবে সমিতিতে তারপর আবার দোকানে বসবে তো চলো আর মিষ্টিটা দিয়েছি একটু নুন ঝাল দিয়েছি মানে বেশি ঝাল করব না ছেলে খাবে আর ওকে যে আলাদা করে মাখিয়ে দেবো সেটাও কিন্তু ও পছন্দ করে না তো তোমরা কে কে আনারস খেতে ভালোবাসো কমেন্টে জানিও আর ভিডিওটা আজকে এখানেই রাখছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে অবশ্যই থেকো